একটা সিকিউরিটি কোয়েশ্চেন দিতে বলছে, রেজিস্ট্রেশন কমপ্লিটেড, দেখতে পাচ্ছেন আমার সার্টিফিকেটটা এখানে চলে আসছে। আসসালামু আলাইকুম, আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ঝামেলা ছাড়া তিন সার্টিফিকেটের জন্য কিভাবে আপনারা আবেদন করবেন সেই বিষয়টি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বরাবরের মতো একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওতে যদি আপনাদের উপকার এসে থাকে তাহলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, আপনারা চাইলে পিসি দিয়ে করতে পারেন অথবা মোবাইল দিয়েও সেম প্রসেসিং ফলো করে তিন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো সার্চ বারে এসে তিন সার্টিফিকেট লিখলে প্রথমে যে ওয়েবসাইট পেয়ে যাবেন সেই ওয়েবসাইটের ভিতরে আপনারা ঢুকে যাবেন। তো এইরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে আসার পর আপনাদের প্রথম কাজ হবে একটা অ্যাকাউন্ট তৈরি করা, অর্থাৎ রেজিস্ট্রেশন করা, অথবা আপনাদের যদি এখানে অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে আপনারা সরাসরি এখানে লগ ইন করে অ্যাকাউন্টের ভিতরে চলে যাবেন। আর আপনারা যারা নতুন এখানে রেজিস্ট্রেশন করা নাই, তো আপনারা প্রথমে রেজিস্টার বাটনে ট্যাপ করবেন। এরপরে এখানে কিছু তথ্য চাওয়া হয়েছে, সেই তথ্যগুলো আপনাদেরকে প্রোভাইড করতে হবে। তো প্রথমে ইউজার আইডি, তো এখানে আপনারা যে কোনো একটা ইউজার আইডি দিয়ে দিবেন। এরপরে এখানে পাসওয়ার্ড চেয়েছে, তো এখানে আপনাদের পছন্দের মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা আবার নিচে রিটাইপ করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন একটা সিকিউরিটি কোয়েশ্চেন দিতে বলছে, তো এখানে আপনাদের পছন্দ মতো একটা সিকিউরিটি কোয়েশ্চেন আপনারা চুজ করে নিবেন। তো আমি এখানে আমার পছন্দের কালার কি সেটা সিলেক্ট করলাম এবং সেটার অ্যান্সার এখানে সিকিউরিটি অ্যান্সারে এখানে আমরা অ্যান্সারটা দিয়ে দিব। এরপরে কান্ট্রি বাংলাদেশ থাকবে। এরপরে আপনাদের এখানে একটা ভ্যালিড মোবাইল নম্বর দিতে হবে। এরপরে আপনারা চাইলে এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারেন অথবা আপনারা নাও দিতে পারেন। তো আমি আপনাদেরকে এখানে রেকমেন্ড করব আপনারা এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপর এখানে নিচে ক্যাপচা যেটা আছে ক্যাপচাটা আপনারা পূরণ করে দিবেন। তো ক্যাপচা পূরণ করার পর এবার রেজিস্টার বাটনে ট্যাপ করবেন। তো রেজিস্টার বাটনে ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। তো আপনারা সেখানে যে মোবাইল নাম্বারটা প্রোভাইড করেছেন সেই মোবাইল নাম্বারে আপনারা একটা ওটিপি পেয়ে যাবেন। তো আপনাদেরকে সেই 6 সংখ্যার ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। ওটিপি বসানো হলে এবার অ্যাক্টিভেটেড ট্যাপ প্রেস করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কমপ্লিটেড, প্লিজ লগ ইন এগেন টু কন্টিনিউ। তো আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, আমাদেরকে এখন লগ ইন করতে হবে। তো আমি লগ ইন বাটনে ট্যাপ করে আমরা সেইখানে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে লগ ইনে ট্যাপ করব। তো দেখতে পাচ্ছেন আমার ইটিন সার্টিফিকেট যে অ্যাকাউন্টটা আমাদের সঠিকভাবে রেজিস্ট্রেশন হয়েছে এবং আমরা অ্যাকাউন্টের ভিতরে ঢুকে গেছি। তো এবার আপনাদের প্রথম কাজ হবে প্রথমে টিন সার্টিফিকেটে আপনারা ট্যাপ করবেন। এরপরে এখানে কিছু তথ্য আপনাদের কাছে চাইবে, উপরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন বা রি রেজিস্ট্রেশন। তো প্রথম প্রশ্ন হচ্ছে করদাতার ধরন। তো করদাতার ধরন এখানে যেটা সিলেক্ট করা আছে আপনারা সেটাই রেখে দিবেন। তো এখানে প্রথম তিনটা যেটা সিলেক্ট করা থাকবে সেটাই রেখে দিবেন, সিলেক্ট না করা থাকলে পারে। আমার এখানে যেসব তথ্য সিলেক্ট করা আছে আপনারা সেভাবে সিলেক্ট করে দিবেন। এরপরে উদ্দেশ্য চেয়েছে, তো উদ্দেশ্য আপনারা এখানে দিতে পারেন যে কোনো কিছু। তো আমি এখানে আধার দিলাম। এরপরে আপনার আয়ের উৎস দিতে হবে, আয়ের উৎসতে আপনারা আধার দিবেন। এরপরে আপনার ইনকামের লোকেশন চেয়েছে, আপনারা এখানে আপনার ইনকামের লোকেশন দিয়ে দিবেন। তো আমি এখানে আমার ইনকামের লোকেশন দিয়ে দিচ্ছি। এরপরে নিচে এসে আপনার উপজেলাটি আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর গো টু নেক্সটে ক্লিক করবেন আপনারা। এরপরে এখানে দেখতে পাচ্ছেন কিছু বেসিক ইনফরমেশন আপনার কাছে নেওয়া হবে। তো এই বেসিক ইনফরমেশনগুলো আপনাদের জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে দিবেন। তো এখানে প্রথমে করদাতার নাম, তো প্রথমে এখানে আপনার করদাতার নাম দিয়ে দিতে হবে। তো এখানে যে নাম ইউজ করবেন সেই নামটা যাতে আপনার এনআইডি কার্ডের সাথে মিল থাকে অবশ্যই। প্রথমে আপনার নাম দেওয়ার পর এখানে আপনার লিঙ্গ সিলেক্ট করে নেবেন। এরপরে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তারপরে আপনার জন্ম তারিখ দিতে বলেছে, তো এখানে আপনারা আপনাদের জন্ম তারিখটা সিলেক্ট করে দিবেন। এরপরের অপশনে আপনার পিতার নাম দিয়ে দিবেন এখানে। এরপরে আপনার মাতার নাম এখানে দিয়ে দিবেন। এরপরে যদি আপনার স্বামী অথবা স্ত্রী থেকে থাকে তা আপনারা এখানে সেই নামটা দিতে পারেন অথবা আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এরপরে আপনার মোবাইল নাম্বারটা চলে আসবে। তারপরে ফ্যাক্স দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে ইমেল, আপনারা প্রথমে যে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেলটা এখানে চলে আসবে, অথবা এখানে আপনারা চাইলে ইমেল নতুন করে একটা দিতে পারেন অথবা না দিলে কোনো সমস্যা নাই। এরপরে আমরা স্ক্রল করে নিচে চলে আসি। তো এখানে আমাদের অ্যাড্রেসটা দিতে হবে। তো প্রথমে চেয়েছে কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আমার বর্তমান ঠিকানা প্রথমে দিয়ে দিতে হবে আমাদেরকে। তো কান্ট্রি বাংলাদেশ, এখানে আপনার বাড়ির নম্বর অথবা গ্রামের নম্বর অথবা ওয়ার্ড নম্বর দিয়ে দিবেন। এরপরে আপনার ডিস্ট্রিক্ট বা জেলা যেটা আছে সেটা আপনারা এখানে সিলেক্ট করে নিবেন। এরপরে আপনার থানা সিলেক্ট করবেন। তারপর আপনার পোস্টাল কোডটা এখানে দিয়ে দিবেন। আমাদের বর্তমান ঠিকানা দেওয়া শেষ।
এবার এখানে চেয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আমার স্থায়ী ঠিকানা। আপনাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি আলাদা হয়ে থাকে তাহলে আপনারা দুটো আলাদাভাবে লিখবেন। আপনাদের যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেসে আপনারা ট্যাপ করবেন। এরপরে তিন নম্বরে এখানে দেখতে পাচ্ছেন আদার অ্যাড্রেস, অর্থাৎ আপনার আদার কোনো যদি অ্যাড্রেস থেকে থাকে তাহলে আপনারা চাইলে এখানে দিতে পারবেন। তো এরপরে আপনাদের ঠিকানা দেওয়া হয়ে গেলে গো টু নেক্সটে ট্যাপ করবেন। তো নেক্সটে ট্যাপ করার পর এখানে ফাইনাল প্রিভিউ দেখতে পারবেন। আপনারা মূলত এর আগে যে তথ্যগুলো প্রদান করেছিলেন সেই তথ্যগুলো আপনাদের সামনে এখানে প্রিভিউ হবে। তো আপনারা এখানে সেই তথ্যগুলো একবার ভালোভাবে দেখে নেবেন, যদি ভুল থাকে তাহলে পুনরায় ব্যাক টু প্রিভিয়াসে গিয়ে আপনারা তথ্যগুলো সঠিক করবেন। তো এরপরে আমাদের তথ্যগুলো যদি ঠিক থাকে আমরা এখানে টিক চিহ্ন দিব, টিক চিহ্ন দেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশনে ট্যাপ করব। সাবমিট অ্যাপ্লিকেশন করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে নিচে এসে দেখতে পাচ্ছেন ভিউ সার্টিফিকেট এবং প্রিন্ট ডিটেলস। ভিউ ট্যাপ করে সার্টিফিকেটটা দেখতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সার্টিফিকেটটা এখানে চলে আসছে। এবার আপনারা চাইলে সেই সার্টিফিকেটটা এখানে সেভ সার্টিফিকেটে ট্যাপ করলে সার্টিফিকেটটা আপনাদের পিডিএফ আকারে সেভ হয়ে যাবে আপনার কম্পিউটার অথবা আপনার মোবাইলে। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করে বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আমরা আপনাকে আমাদের সকল নতুন ভিডিও সম্পর্কে জানাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।